হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেট। এজন্য আমরা প্রথমে চলে এসেছি বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন কমলাপুরে। কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক রেলওয়ে স্টেশন। এখন বাজছে 11:10 বাজে। আমাদের ট্রেন ছিল 11:15, তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন ট্রেনের প্ল্যাটফর্মের শিডিউল, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে। আমাদের ট্রেন যথাসময়ে পৌঁছাতে পারেনি, 10 মিনিট লেট হয়েছিল। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা এখন যাচ্ছি জয়ন্তিকা দিয়ে সিলেটে। জয়ন্তিকা ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় এই ট্রেনটার নাম থাকে জয়ন্তিকা, এবং সিলেট থেকে যখন ঢাকায় চলে আসে তখন এই নাম পরিবর্তন হয়ে হয় উপবন। অর্থাৎ সেম ট্রেন দুইবার নাম পরিবর্তন হয়। আমরা আমাদের সিটে বসে পড়েছি, একটু পরেই ট্রেনটা ছেড়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি বগিগুলো কীভাবে লোকজন দিয়ে ভরে গিয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাত্রা শুরু করেছি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। আমরা লুডো খেলার মাধ্যমে নিজেদের সময় পাস করছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। লুডো খেললে বোর হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সাথে যদি থাকে এত সুন্দর ভিউ তো জাস্ট জমে যায়। আমরা নোয়াপাড়া স্টেশনে চলে এসেছি, সামনেই শায়েস্তাগঞ্জ, এটি হবিগঞ্জের মধ্যে পড়েছে।
এখন আমরা শ্রীমঙ্গল প্রবেশ করছি। সিলেটের অন্যতম সৌন্দর্যের স্থান শ্রীমঙ্গল এবং প্রধান আকর্ষণও বলা যেতে পারে সিলেটের চা বাগানগুলোর জন্য। কালো মেঘলা আকাশ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত সুন্দর নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর পরিবেশ। আমরা এখন আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। শ্রীমঙ্গলকে সিলেটি চায়ের রাজধানী বলা হয়, যা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এবং এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। গুগল করলে জানা যায় দেশের 163টি চা বাগানের মধ্যে এ উপজেলায় 40টি চা বাগান রয়েছে। শ্রীমঙ্গল শহরের নামকরণে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপথ লিপিবদ্ধ আছে শ্রী দাস ও মঙ্গল দাস নামে দুজন প্রথমে এসে হাইল হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। এ দুই ভাইয়ের নাম অনুসারেই শ্রীমঙ্গল নামকরণ করা হয়। সামনেই আছে কুলাউড়া স্টেশন। আমরা কুলাউড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। উপবন বা জয়ন্তিকার একটাই সমস্যা, এটা প্রায় স্টেশনেই থামে, যার কারণে পৌঁছাতে একটু সময় লাগে। এখন ট্রেনের ফুড আইটেম সম্পর্কে কিছু বলতে চাই। ট্রেনে মাস্ট ট্রাই হিসেবে কাটলেট এবং কফি রয়েছে। অনেকে চা পছন্দ করেন, তারা অবশ্যই চা খাবেন। এছাড়া যারা আমার মতো কফি লাভার আছেন, তারা অবশ্যই কফি ট্রাই করবেন, কারণ ট্রেনের কফিটা জাস্ট ওয়াও। সিলেট শহরের অন্যতম দর্শনীয় স্থানসমূহ হচ্ছে হযরত শাহজালালের দরগা, শাহী ঈদগাহ, শাহপরাণের মাজার, গাজী বুরহানুদ্দিনের মাজার, ক্রিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, মালনিছড়া চা বাগান,
মুরারিজাত কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম অব ব্রাদার্স, টিলাগড় ইকো পার্ক, জালালাবাদ রাজীব রাবেয়া মেডিকেল কলেজ, জিতু মিয়ার বাড়ি, জাফলং, তামাবিল, ভোলাগঞ্জ, লোভাছড়া চা বাগান, লোভাছড়া পাথর কোয়ারি, ফেঞ্জুগঞ্জ সাব কারখানা, রায়েরগাঁও হাওর, বিছানাকান্দি, পান্থুমাই জলপ্রপাত, লক্ষণছড়া, রাতারগুল ইত্যাদি। এছাড়াও তৈরি হয়েছে বিভিন্ন রিসোর্ট, যেমন গ্র্যান্ড সুলতান প্যালেস, অরণ্যের দিনরাত্রি, জঙ্গল কটেজ, বালিশ্বরা রিসোর্ট, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ইত্যাদি। এর ভেতরে কোনো সুন্দর জায়গা বা কোনো দর্শনীয় স্থান যদি আমি বলতে ভুল করে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত, সেহেতু বন্যার সময় সুরমা নদীর পানি অত্যধিক বেড়ে যাওয়ায় সিলেটে বন্যার সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আমরা ফাইনালি সিলেট পৌঁছে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আপনাদের সাথে অনেক গল্প হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।